অগ্নেয়াস্ত্র সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হুমায়ুন শেখ তার বাড়ি মানিকচক থানার গোপালপুর এলাকায় পুলিশ জানিয়েছে তার কাছ থেকে দুটি সেভেন এম এম পিস্তল একটি পাইপ গান এবং রাউন্ড করা করা হয়েছে। হয়েছে উদ্ধার একটি চোরাই মোটর বাইকও পুলিশের প্রাথমিক অনুমান বিক্রির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি মালদা শহরে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের নাকা চেকিং এর সময় হুমায়ুন শেখ এবং তার সাথে থাকা অপর এক সঙ্গী পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে সে সময় পুলিশ কর্মীরা তাদের পিছু ধাওয়া করে মানিকচক থানার চণ্ডীপুর এলাকা থেকে হুমায়ুন শেখকে পাকড়াও করতে সক্ষম হলেও তার সাথে থাকা অপর এক সঙ্গী পালিয়ে যায় ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অপর এক ব্যক্তির খোঁজে তল্লাশি করার পাশাপাশি এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজেও তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ আর সংবাদ সংবাদ মানিকচক